এই মুহূর্তে সবথেকে বড় খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে আবার টাকার হদিশ। টাকা গুনতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। ফের অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে টাকার হদিশ। টালিগঞ্জের পর এবার অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে টাকার হদিশ মিলল। বুধবার দুপুর থেকে তল্লাশি চালানোর পর ফ্ল্যাট থেকে এই টাকার হদিশ মিলেছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। যদিও কত টাকার হদিশ মিলেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ব্যাংক কর্মীরা হাজির টাকা গোনার মেশিন নিয়ে, তবে এখনও পর্যন্ত জানা যায়নি কত পরিমাণ টাকা সেখানে আছে। জানা গিয়েছে এদিন দুপুর থেকে বহু চেষ্টা চালিয়ে চাবিওয়ালা ডেকে অর্পিতার বন্ধ ফ্ল্যাটের দরজার তালা খুলতে পারেনি ইডির গোয়েন্দারা। অবশেষে লক ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকেন ইডির আধিকারিকরা। এরপর ফ্ল্যাটের ভেতরে বেশ কয়েকটি আলমারির হদিশ পাওয়া যায়, যদিও সেগুলো লক করা ছিল। ফ্ল্যাটের দরজার মতো আলমারির লকও ভাঙলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই দেখা গেল ওই আলমারির ভর্তি প্রচুর প্রচুর পরিমাণ টাকা। মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আবাসনটি পুরো ঘিরে ফেলেছেন। আবাসনের অন্য বাসিন্দা থেকে সাধারণ মানুষের মনে নতুন করে জল্পনা শুরু হয়। তাহলে কি আবার টাকার হদিশ মিলছে? আবার টাকা উদ্ধার হবে?